বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের পর এবারে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় ফের ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের নাম। এবারে উচ্চ মাধ্যমিকে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র অঙ্কুর রায় রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, এবারের এনডিএ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে সে। স্বাভাবিকভাবেই জোড়া সাফল্যে খুশির মেজাজ অঙ্কুরের পরিবারে। অন্যদিকে জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সময়িতা দাশগুপ্ত এবং সুচেতনা জানা মেধা তালিকায় রাজ্যে দশম স্থান অধিকার করেছে। মেধা তালিকা প্রকাশিত হতেই ছেলের সাফল্যে খুশির হাওয়া শুরু হয়ে যায় ধূপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডের প্রবোধনগর কলোনির বাসিন্দা রবিকান্ত রায়ের পরিবারে। তিনি ধূপগুড়ি পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মী, মা ভারতী রায় গৃহবধূ। অঙ্কুর রায় উচ্চ মাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়েছে। খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে ভিড় জমাতে থাকে বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয়রা। অঙ্কুর জানিয়েছে, দিনে কোনো বাঁধা ধরা নিয়মে পড়াশোনা করত না, পড়ার বাইরেও খেলাধুলো করত সে। না ভালোভাবে এটা জানতাম, কিন্তু এতটাও হবে আশা ছিল, তেমন রুটিন মেনে হতো না, মানে যে ডেলি যা হতো 4-5 ঘন্টা পড়াশোনা বেড়ে খেলাধুলা করতাম। মা বাবা তো সবসময় সাপোর্ট করে, আর টিচাররাও তো ছিলই, সবাই সাপোর্ট। অন্যদিকে রাজ্যে দশম স্থানে রয়েছে জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সময়িতা দাশগুপ্ত এবং সুচেতনা জানা। কলা বিভাগের এই দুই ছাত্রীর প্রাপ্ত নম্বর 487। আমি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি, 487। হ্যাঁ, ভেবেছিলাম ভালো হবে, এতটাও ভাবিনি। ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে, ভবিষ্যতে আমার শিক্ষকতা করার ইচ্ছে আছে। সবার আগে আমার বাবা মা, আমার বোন, আমার পিসি, আমার দাদা, সবাই এরা আমাকে খুবই উৎসাহিত করেছে। আর স্কুলের দিদিমণিরা, আমার সমস্ত টিচার ম্যাম স্যাররা, খুব ভালো লাগছে। আগামীতে টিচার হতে চাই। হ্যাঁ, গান করি, ছবি আঁকি, তারপর বিভিন্ন ফ্রিডম ফাইটার্সদের জীবনী পড়ি। অন্যদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকা থেকে রাজ্যে নবম, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বর্মন পরিবারে। বুধবার নিয়ম মেনে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে ফলাফল প্রকাশ হতেই খুশির আমেজ ছড়িয়ে পড়ে মেখলিগঞ্জের মতন এই প্রত্যন্ত এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান দখল করে মেখলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রণব বর্মন। ছেলের এই সাফল্যে খুশি বাবা। প্রণব বর্মনের এই সাফল্যে খুশি তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। আমি একটাই বলবো যে যেই ফ্যামিলি থেকে হোক না কেন, যদি মনের মধ্যে সাহস থাকে, মানে মনের মধ্যে উদ্যম থাকে, তাহলে সম্ভব, যে কোনো জায়গা থেকে সম্ভব। এটা তো মাধ্যমিকের পর সেরকম একটা আশা ছিল না, কিন্তু যখন নিজের লক্ষ্য নিয়ে ভাবলাম যে ভবিষ্যতে এত বড় একটা জায়গায় যাব, তো তারপর বাড়ি থেকেও আমাকে অনেক মোটিভেশন দিছিল, স্যারও মোটিভেট করছিল যে তুই পারবি। অনেকদিন ধরে মেখলিগঞ্জ এইচএস স্কুল থেকে কেউ র্যাঙ্ক করে নাই, তো ওই আশা নিয়ে আর কি প্রিপারেশন শুরু করছিলাম, তো পরিশ্রম করছি এবং সাফল্য পাইছি আজকে। এরই পাশাপাশি কোচবিহার সুনীতি একাডেমির ছাত্রী সৌগতা চক্রবর্তী দশম স্থান অর্জন করেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তার প্রাপ্ত নম্বর 487। দশম স্থান অধিকার করে তার খুব ভালো লাগছে এবং আশাই করেছিল খুব ভালো রেজাল্ট করবে সে, এমনটাই জানায় সৌগতা। পড়াশোনার কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না তার, যখন মন চাইতো তখনই পড়তে বসত সে। আগামীতে সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায়। তার গৃহ শিক্ষক ছিলেন 5 জন, তার পাশাপাশি স্কুল থেকেও ভালো সহযোগিতা পেয়েছে সে। সাইকোলজি নিয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য হল ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথেরও প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান অর্জন। এ বিষয়টি অনেকেই বোঝে না, তাই এ ব্যাপারে আগ্রহ রয়েছে তার, সেটা নিয়ে সে আগামী দিনে পড়াশোনা করবে। সৌগতা চক্রবর্তীর মা জানিয়েছে, সে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ফলাফল করত এবং আশা করেছিলেন ভালো ফল হবে, সে আশা অবশেষে পূরণ হলো, এমনটাই জানিয়েছেন তিনি। এমনি আশা করেছিলাম, ও 11 থেকেই ভালো রেজাল্ট করতে, আর ছোটবেলা থেকেই ও ফার্স্ট হতো আর কি। সিরিয়াসই ছিল পড়াশোনায়, মাঝখানে একটু মোবাইলটা বেশি করতো, আর নাচ সবই শিখছিল, আপাতত বন্ধ ছিল, আবৃত্তি সবই বিশারদ করা ওর। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই প্রথম রায়গঞ্জের উদয়পুরে এসে গেল কেটিএম বাইকের অত্যাধুনিক শোরুম। ফিনান্স সহ ডাউন পেমেন্ট ও কিস্তিতে যুব সমাজের মনের ইচ্ছে পূরণ করতে অত্যাধুনিক ডিজাইনের কেটিএম বাইক, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস মিলবে এখানে।
উদ্বোধন উপলক্ষে আগামী বেশ কিছুদিন বিভিন্ন অফারে মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন দুই দিনাজপুরের একমাত্র কেটিএম বাইক শোরুম রায়গঞ্জ উদয়পুরের দীপক অটোমোবাইলে। ফোন নাম্বার 9434059137 এবং 9832448059 নাম্বারে।